হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একজন সন্তান তার পিতার অবদান প্রতিদান দিতে পারে না। আমি যদি মনে করি আমি ছোট থেকে বড় হয়েছি, বড় হওয়ার পরে এখন বাবাকে খাওয়াচ্ছি, বাবার জামা কাপড় দিতেছি, বাবার ওষুধ দিতেছি, বাবাকে ভালো এসি রুমে রাখতেছি, তাহলে কি বাবার প্রতিদান এটা কি আমরা কি শোধ করতে পারবো? আমাদের এই প্রতিদান শোধ করতে পারবে না। তবে সন্তান যদি তার পিতাকে কৃতদাস হিসেবে পায় আর সে যদি এই কৃতদাস অবস্থা থেকে তার পিতাকে মুক্ত করে দেয়, তাহলে সে তার পিতার কি করতে পারবে? দায় পরিশোধ করতে পারবে। তো এখন আমরা কি আমাদের পিতাদেরকে কি কৃতদাস অবস্থায় পেয়েছি না স্বাধীন অবস্থায় পেয়েছি? আমরা আমাদের পিতাদেরকে স্বাধীন অবস্থায় পেয়েছি, কারণ সেই আইয়াবে জাহিলিয়া যুগে ইসলামের প্রথম যুগে কৃতদাস প্রথা ছিল। আমার নবী এসে সেই কৃতদাস প্রথাকে ভেঙে দিয়ে মানবতার মুক্তির যে স্বাধীনতা সেটা আমার নবী রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে ঘোষণা করে দিয়ে সকল মানুষ জন্মগতভাবে যে স্বাধীন সেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ করে দিয়ে জন্য। সুবহানাল্লাহ। প্রিয় বাবার, আমার আজকে আমরা একটুই বড় চাকরি পাইলি, বড় ব্যবসা বাণিজ্য হইলে আব্বাই কি করছে, আব্বাই কি করলো, মা আমাদের জন্য কি করলো? প্রিয় বাবার, আমার আজকে যাদের বাবা নাই ওনারা বুঝতে পারে বাবার শূন্যতা কতটুকু। আজকে যাদের মা নাই ওনারা বুঝতে পারে মায়ের শূন্যতা কতটুকু। আজকে আমাদের খুতবার বিষয় হচ্ছে মাতা পিতার অধিকার। তাহলে আমরা কি আমাদের পিতার অবদান এটা কি কোনো অবস্থা অস্বীকার করতে পারবো? তাহলে আমাদের কি প্রয়োজন আছে কিনা পিতা মাতার সাথে আমাদের সদ ব্যবহার করা? ওনাদের যা প্রয়োজন তা তো আমরা দিবই, তারপরেও ওনার বন্ধু বান্ধব ওনার পাতা পাড়া প্রতিবেশী যারা আছে ওনাদের সাথে যদি আমরা সুন্দর আচরণ করি, তাহলে যখন বলবে এই আব্দুল মতিন তোমার ছেলে তো আমার সাথে সুন্দর আচরণ করেছে, তাহলে আমার বাবার বুকটা ভরে যাবে। তখন আমি দোয়া চাইতে হবে না, তার অন্তর থেকে এমনি দোয়া চলে আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, হতবাগাসে কয়বার বলছে? তিনবার। কতবার বলছে বাবা? তিনবার বলেছে। যে ব্যক্তি তার পিতামাতা একজনকে, পিতামাতা একজনকে অথবা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পাইছে, কি অবস্থা বাবা? বৃদ্ধ অবস্থায় পাইছে, একজন অথবা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে সে তার এই মা বাবার খেদমত করে সে জান্নাতে যাওয়ার জন্য সে সার্টিফিকেট নিতে পারে নাই, সে হতবাগা, সে হতবাগা, সে হতবাগা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা তিনবার বলেছেন, রগিবা আনফুন সুম্মা রগিবা আনফুন সুম্মা রগিবা আনফুন। সে হতবাগা, সে হতবাগা, সে হতবাগা যে পিতা অথবা পিতামাতা উভয়কে বৃদ্ধ অবস্থায় পেল আর পিতামাতার খেদমত করে সে জান্নাতের জন্য টিকিটের ব্যবস্থা করতে পারলো না, তার মতো হতবাগা আর পৃথিবীতে কেউ নাই। হযরত আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন একদা আমরা রাসূলুল্লাহ সাল্লামের নিকট ছিলাম, হঠাৎ বনু সালামা গোত্রের এক ব্যক্তি এসে বলল, বনু সালামা গোত্রের এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতার ইন্তেকালের পরে তাদের খেদমতের আর কিছু বাকি আছে কি? এখন আমরা বলি না আব্বা আম্মা মারা গেছে, আমরা করি কি যে চার দিনে একটু দোয়া মিলাদ পড়াই, চল্লিশে করি নাকি? এ চল্লিশে করা এখন কি নাজায়েজ না? এখন আমাদের দেশে চল্লিশে কি নাজায়েজ বলে না অনেকে? আরে কথা বলে না বাবা, চল্লিশে কে নাজায়েজ বলে কি না? ওনারা এই চল্লিশের বিষয়টাই জানে না। আমার মা বাবা যখন মিলিত হয় যে শুক্রাণুটা বের হয় এটা চল্লিশ দিন মায়ের গর্ভে থাকে, কদিন থাকে? চল্লিশ দিন। এরপরে এটা চল্লিশ দিন পরে এটা রক্তপিণ্ডে কি হয়, রক্ত জমাট হয় চল্লিশ দিনে। কতদিনে বাবা? চল্লিশ দিনে। এই রক্ত থেকে আবার গোশত তৈরি হয় কতদিনে? চল্লিশ দিনে। এবং আল্লাহ পৃথিবীতে যত নবী আলাইহিস সালামকে
কি দান করেছেন, নবুয়ত দান করেছেন, কাউকে কুরআন দান করেছেন, কাউকে ইনজিল দান করেছেন, কাউকে তাওরাত দান করেছেন, কাউকে জাবুর দান করেছেন, এগুলো কত বছর বয়সে দিয়েছেন বাবা? 40 বছর বয়সে দিয়েছেন। এবং একটা মানুষ পরিপক্কতার জ্ঞানের অধিকারী হয় 40 বছরে, কত বছর বাবা? 40 বছরে। তো অনেকে আজকে এই 40-একে কি বলে, নাজায়েজ বেদায় ফতোয়া দেয়। আমি আমার মা বাবার জন্য দোয়া করব, আমি তো ডেলি দোয়া করতে পারি, কোন সুবহানাল্লাহ। প্রিয় বাবারা আমার, তাহলে এই বনু সালামা গোত্রের এই লোক এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতার পরে তাদের জন্য আমার কি করণীয় আছে? এই সাবজেক্টের মূল বিষয়, এই হাদিস খানা মূল বিষয়টা এটা হচ্ছে, এটা যখন পিতামাতা ইন্তেকাল করবে, প্রথম তার ছেলের কাজ হচ্ছে, মেয়ের আওলাদের কাজ হচ্ছে তার পিতার জানাজার ব্যবস্থা করা, জানাজার ব্যবস্থা করা, দাফন কাফনের ব্যবস্থা করা। এরপরে কাজ হচ্ছে তার যে দেনাগুলো আছে, যার যে দেনাগুলো আছে সেই দেনাগুলো পরিশোধ করা। তারপরে তার পিতার পক্ষ থেকে, আমাদের অনেক মুরব্বি মারা যায় বিছনায় পড়ে থাকে, বিছনায় পড়ে থাকে কিনা, অনেক পুরুষে পড়ে থাকে না, নামাজ দেখা গেছে 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত, অনেকের 5 ওয়াক্ত কাজা গেছে ভাই, এইগুলার কাফারাগুলো আদায় করে দেওয়া। আর একটু ধনী মানুষ হইলে ওনার বাবার নামের উপরে, মায়ের নামের উপরে দান সদকা করা, এরপরে কি দান সদকাগুলো করা। এরপরে উনি মারা যাওয়ার পরে বাবার বন্ধু বান্ধব যারা আছে ওনাদের সাথে কি করা, ভালো আচরণ করা, সুন্দর আচরণ করা, ওনাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা। এরপরে কি কাজ হচ্ছে, ওনার নামে যদি পারে কোনো মাদ্রাসা, মসজিদ, এতিমখানা সদকায় জারিয়ার কাজগুলো করা। এরপরে কি হচ্ছে, এরপরে কাজ হচ্ছে অন্তত পক্ষে প্রতি শুক্রবার মা বাবার কবর জিয়ারত করা, বলে না সুবহানাল্লাহ। এই কাজগুলো হচ্ছে মা বাবার মৃত্যুর পরে, এই কাজগুলো একটা ছেলের প্রয়োজন, আওলাদের প্রয়োজন। আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট বসা ছিলাম, হঠাৎ সালামাগোত্রের এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতার ইন্তেকালের পরে তাদের খেদমতের আমার কিছু আর কি বাকি আছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার অনেক কাজ তুমি করতে পারো। সে কাজগুলো হচ্ছে কি, হ্যাঁ, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য ক্ষমা চাওয়া, পিতামাতার জন্য ক্ষমা চাওয়া, তাদের ওয়াদা চুক্তি কার্যকর করা, তারা পৃথিবীতে থাকতে একটা ওসিয়ত করে গেছে আমাদেরকে, সে ওসিয়তটা পূর্ণ করা, এবং তাদের মধ্যে যে রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনরা আছে, আমার বাবার ভাইরা আছে না, সাসারা আছে না, এভাবে আমার ফুফুরা আছে না, যে আমাদের যে রক্ত সম্পর্কে আত্মীয়গুলো আছে এদের সাথে ভালো ব্যবহার করা, ওদের সাথে ভালো আচরণ করা, তাদের সাথে সুসম্পর্ক রাখা, এবং তাদের বন্ধুদেরকে সম্মান করা, যেটা বললাম যে বাবার বন্ধুদেরকে সম্মান করা, তাদেরকে দেখে সালাম করা, তাদের সাথে একটু খোঁজ খবর নেওয়া।